করোনা মহামারীর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন শিল্প আর এই নির্দেশ আবার আঘাত আনতে পারে বিভিন্ন ব্যবসায় করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের সময় লকডাউনের কিছুদিন পরে হোম ডেলিভারির অনুমতি দেওয়া হয় এবং তারপরে দীর্ঘ সময় যখন তারা 50% কর্মী নিয়ে কাজ করে এবং কাজের সময় কমিয়ে দেয় তৃতীয় ঢেউয়ের সময়ও রেস্তোরাঁগুলি এই সমস্যার সম্মুখীন হয় সোমবার ডিডিএম এর বৈঠকের পর সিদ্ধান্ত হয় যে সমস্ত রেস্তোরাঁ এবং বারগুলি বন্ধ থাকবে শুধুমাত্র টেকওয়ের পরিষেবা চালু থাকবে পাশাপাশি সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন সবাইকে বাজার করার দিন নির্ধারিত করতে বলা হয় ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি কবির সুরি বলেছেন যে নতুন নির্দেশিকাগুলি বিশেষ কার্যকর নয় এবং দিল্লির রেস্তোরাঁগুলিতে নিযুক্ত 3 লক্ষেরও বেশি লোককে প্রভাবিত করবে এর ফলে বেকারত্ব ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে কারণ এটি কতদিন চলবে তা কেউ জানে না তিনি বলেন গত বছর 25%-এরও বেশি রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে এবং 24 লাখেরও বেশি লোক জাতীয়ভাবে তাদের চাকরি হারিয়েছেন সুরি জানান এ তৃতীয় ঢেউ গত বছরের চেয়েও আরও খারাপ হতে চলেছে আমরা এখনও পর্যন্ত কোনো রকমে বেঁচে রয়েছি কিন্তু আজ দিল্লিতে ঘোষিত নতুন নির্দেশিকাগুলির সঙ্গে এটি খুব অসম্ভাব্য বলেই মনে হচ্ছে যে আমরা আর টিকতে পারবো না ব্যুরো রিপোর্ট আরোহী নিউজ